আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পারজানাস রেসিপি। ফ্রেন্ড, আপনাদের সবার জন্য পারজানাস রেসিপির পক্ষ থেকে বাংলা নববর্ষ 1427-এ অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এবারে বর্ষবরণে আমি ঘরে আছি, আর আমার মতো আপনারাও কিন্তু ঘরে থাকুন, নিরাপদে থাকুন। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের ছোটোবেলায় খাওয়া চায়ের দোকানের মুচমুচে রসালো খাজাটা যারা মিস করছেন তাদের জন্যই করে দেখাবো পারফেক্ট চায়ের দোকানের স্টাইলে একেবারেই মুচমুচে খাজা রেসিপি। আর এই খাজাগুলো কিন্তু আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি মুচমুচে খাজা। খাজা তৈরি করার জন্য প্রথমেই আমি শিরা প্রিপারেশনটা করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, সেই সাথে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পানি এবং 3টা এলাচ। এরপর একটা স্প্যাচুলা দিয়ে পানির মধ্যে চিনির দানাটা পুরোপুরিভাবে গলিয়ে নেব, আর শিরার মধ্যে খুব ভালোভাবে বলক তুলে নেব। আর খাজার জন্য কিন্তু আমি আজকে 1 তারের শিরা তৈরি করব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে, ফ্রেন্ডস, আমি আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলাতে কিছুটা শিরা নিয়ে 2 আঙুলের মাথা দিয়ে হালকা হাতে শিরাটা প্রেস করলেই দেখবেন এরকম একটা তার তৈরি হয়ে যাবে। আর তখনই কিন্তু বুঝতে হবে খাজার জন্য শিরাটা পুরোপুরিভাবে তৈরি। এখন এই শিরাটা আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব, কারণ খাজার মধ্যে আমরা যে শিরাটা ব্যবহার করব সেটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, একেবারে ঠান্ডা বা একেবারে গরম থাকা যাবে না। সেই সাথে এবার আমি খাজার জন্য ডোটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা গরথওয়ালা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং সোডা, সেই সাথে 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ময়দার এই মিক্সারের মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে সয়াবিন তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন ময়দার মিক্সারের সাথে তেলটাও আমি হালকা হাতে মিশিয়ে নেব। সব শেষে ডোটা করার জন্য এখানে আমি অ্যাড করে দেব 1/3 কাপ নর্মাল পানি এবং খাজার জন্য একেবারে সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন, খাজার জন্য কিন্তু একেবারে সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা এখন আমি সমান 2টা ভাগে ভাগ করে নেব। এরপর 1 ভাগ ডো ঢাকনা দিয়ে ঢেকে আবার একটা সাইডে রেখে দেব এবং 1/2 ভাগ ডো নিয়ে হাতে ঠিক এভাবে গোল বলের মতো করে তৈরি করে নেব। এরপর খাজার জন্য রুটিটা বেলতে আমরা কিন্তু এখানে কোনো রকম ময়দা ব্যবহার করব না। আমি এখানে রুটিটা বেলার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অ্যারারোটও ব্যবহার করতে পারেন। এখন কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন, বড় সাইজের একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন একটু ক্লোজ করে আমি আপনাদের রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি ঠিক যে থিকনেসে আমরা রুটি বেলে থাকি সেই থিকনেস থেকে সামান্য একটু পাতলা করে রুটিটা বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর এই রুটির ওপরে আবারও আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন সম্পূর্ণ রুটিটাই যেন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কোট করা হয়, রুটির কোনো অংশ যেন খালি না থাকে। সম্পূর্ণ রুটির ওপরেই কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে রুটির এক পাশ থেকে শুরু করে সমানভাবে সম্পূর্ণ রুটিটাই আমি রোল করে নেব। আর রুটিটা রোল করার সময়ও কিন্তু রুটির যে অংশটা খালি থেকে যাবে সে অংশে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নেবেন। আর এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটাই আমি রোল করে নিয়েছি। এখন শেষের যে জোড়ার অংশটা আছে সেখানে আমি ভালোভাবে একটু পানি লাগিয়ে নেব, না হয় তেলে ভাজার সময় খাজাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর রুটিটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু
জোড়ার অংশটা সিল হয়ে যাবে। এখন একটা ধারালো নাইফ দিয়ে রুটির দুপাশের যে বাড়তি অংশটা আছে সে অংশটা কেটে আমি বাদ দিয়ে দেব এবং 1 ইঞ্চি পুরু করে সম্পূর্ণ রোলটাই ঠিক এভাবে কেটে নেব। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, সম্পূর্ণ রোলটাই আমি কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া রোলের টুকরোগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে স্লাইস করা এক টুকরো ডো নিয়ে হালকা হাতে একটু প্রেস করে ডোর ওপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার আবারও ছড়িয়ে দেব। সব শেষে একটা বেলনি দিয়ে হালকা হাতে প্রেস করে লম্বায় বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে খাজা। এরপর এক হাতে খাজার স্লাইসটা নিয়ে আরেক হাতে ঠিক এভাবে দুই পাশে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই দেখবেন খাজার প্রতিটা লেয়ার খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই ঝাঁকিয়ে নেওয়ার পর খাজার স্লাইসটা দেখে বুঝতেই পারছেন তেলে ভাজার সময় খাজাগুলো ঠিক কতটা ফুলে যাবে এবং এর প্রতিটা পরত কত স্পষ্টভাবেই বোঝা যাবে। এখন সেমভাবে প্রতিটা খাজাই আমি তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু বেলে নেওয়ার পর প্রতিটা খাজার দুই পাশেই ঠিক এভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলেই কিন্তু খাজাগুলো কোনো রকম কষ্ট ছাড়াই তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে টইটম্বুর হয়ে যাবে, সেই সাথে খাজার প্রতিটা স্লাইস খুব স্পষ্টভাবেই বোঝা যাবে। দেখুন, সবগুলো খাজাই আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা। এর জন্য আগে থেকেই আমি চুলার লো মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন তেলের টেম্পারেচারটা আপনাদের বোঝাবার জন্য একটা টুথপিক তেলের মধ্যে ধরলেই দেখবেন টুথপিকের মধ্যে ফেনা উঠতে শুরু করেছে। এখন টুথপিকটা আমি তেল থেকে বের করে নেব এবং আগে থেকে তৈরি করে রাখা খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর এরকম একটা ফুটোওয়ালা চামচ দিয়ে খাজাগুলোকে হালকা হাতে প্রেস করে এবং চারপাশ থেকে প্রতিটা খাজার মধ্যে তেল ছিটিয়ে দিলেই দেখবেন খাজাগুলো নিজে থেকেই ফুলতে শুরু করেছে এবং খাজার প্রতিটা পরতই খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এখন এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, সবগুলো খাজাই আমার ভাজা হয়ে গেছে। এখন এই খাজাগুলো শিরায় দেবার পালা। এর জন্য আগে থেকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি একটা গর্তওয়ালা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা করে খাজা শিরার মধ্যে দিয়ে জাস্ট উল্টে পাল্টে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট চায়ের দোকানের মতো মুচমুচে রসালো খাজা। আর ফ্রেন্ডস, শিরার মধ্যে কিন্তু কোনোভাবেই খাজাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট দুপাশ থেকে উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, এর সাথেই কিন্তু সবগুলো খাজাই আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে মুচমুচে খাজা। এখন এগুলো যদি আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি খাজাটা আসলেই কতটা মুচমুচে, সেই সাথে রসালো। তো দেখুন ফ্রেন্ডস, ভেঙে নেওয়ার পর খাজার প্রতিটা পরত কত স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, সেই সাথে হাত দিয়ে হালকা প্রেস করলেই দেখবে এটা ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছোটবেলার স্মৃতিটাকে চাঙ্গা করে তুলতে খাজাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই খাজার রেসিপিটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।